জঙ্গলমহলে যেতে হলে ঝাড়গ্রামের এই রাস্তা পার হতেই হবে। ভিন জেলা থেকেও হাজার হাজার মানুষের আনাগোনা এই গুরুত্বপূর্ণ রাস্তায়। এরকম একটি গুরুত্বপূর্ণ রাস্তার কঙ্কাল সর্বাবস্থা, অসংখ্য খানাখন্দে বসেছে রাস্তা। একদিকে বেহারা রাস্তা, তার মধ্যে বর্ষা, দুয়ে মিলে প্রাণষ্ঠাগত পর্যটক থেকে স্থানীয় সকলের। ঝাড়গ্রাম পুরসভার রাস্তার অবস্থা দেখুন, রাস্তা না পুকুর, বোঝা দায়। স্কুল কলেজ যেতে ভরসা এই রাস্তায়। অভিযোগ বারবার দুর্ঘটনাতেও হুঁশ ফেরেনি প্রশাসনের। বাড়ির পাশ দিয়ে যদি এখন রাস্তায় যায় তো মোটামুটি এমন কোন রাস্তা যে আপনি যদি 100 মিটার চলেন তো গোটা 30-40টা মিনিমাম ছোট ছোট গর্ত পাবেন। তো কোথাও না কোথাও রাস্তার যে মেরামতের যে চেষ্টা, সেই চেষ্টা কোথাও না কোথাও ত্রুটি রয়েছে। ঝাড়গ্রামে 17 কিলোমিটার রাস্তা পূর্ত দপ্তরের অধীনে, বাকি ছোট বড় মিলিয়ে প্রায় 300 কিলোমিটার রাস্তা ঝাড়গ্রাম পুরসভার অধীনে। রাস্তা সংস্কারের দায় পুরসভার, দাবি বিরোধীদের। আমরা প্রত্যেক ক্ষেত্রে দেখেছি বর্ষা আসলে রিপেয়ার হয়, কেন পিচের পরম শত্রু আমরা জানি জল। তো রিপেয়ার যদি করতেই হয় শীতকালে করুক, গরমকালে করুক, বর্ষাকালে করার উদ্দেশ্য হচ্ছে পয়সাটা আসছে, এইখানে জাস্ট একটা থুপ্পালিশ করে দিচ্ছে, বৃষ্টি পড়ছে, আবার রাস্তার বেহাল অবস্থা হচ্ছে। যে রাস্তা যেটা পিচ রাস্তা করা হয়েছিল সেই রাস্তাগুলো আপনি টানা 1 কিলোমিটার কোনো রাস্তা ভালো আছে এটা দেখাতে পারবেন না। এইরকম একটা যন্ত্রণা নিয়ে আমরা ঝাড়গ্রামবাসী আছি। রাস্তা যে বেহাল তা মেনে নিয়েছেন ঝাড়গ্রাম পুরসভার পুরমাতা, দ্রুত রাস্তা মেরামতির আশ্বাস দিয়েছেন তিনি। একদম এটা হচ্ছে টেন্ডার করা হয়ে গেছে, খুব তাড়াতাড়ি আমরা এটা হয়তো ওয়ার্ক অর্ডার দিয়ে কাজটা শুরু করতে পারব। জায়গায় জায়গায় রাস্তার বেহাল দশা নিয়ে অভিযোগ সত্ত্বেও কেন টনক নড়ছে না প্রশাসনের, কেন এত উদাসীন প্রশাসন? ঝাড়গ্রাম থেকে রবীন্দ্রনাথ মাইতির রিপোর্ট, রিপাবলিক বাংলা। জঙ্গলমহলে যেতে হলে ঝাড়গ্রামের এই রাস্তা পার হতেই হবে। ভিন জেলা থেকেও হাজার হাজার মানুষের আনাগোনা এই গুরুত্বপূর্ণ রাস্তায়। এরকম একটি গুরুত্বপূর্ণ রাস্তার কঙ্কাল সর্বাবস্থা, অসংখ্য খানাখন্দে বসেছে রাস্তা। একদিকে বেহারা রাস্তা, তার মধ্যে বর্ষা, দুয়ে মিলে প্রাণষ্ঠাগত পর্যটক থেকে স্থানীয় সকলের। ঝাড়গ্রাম পুরসভার রাস্তার অবস্থা দেখুন, রাস্তা না পুকুর, বোঝা দায়। স্কুল কলেজ যেতে ভরসা এই রাস্তায়। অভিযোগ বারবার দুর্ঘটনাতেও হুঁশ ফেরেনি প্রশাসনের। বাড়ির পাশ দিয়ে যদি এখন রাস্তায় যায় তো মোটামুটি এমন কোন রাস্তা যে আপনি যদি 100 মিটার চলেন তো গোটা 30-40টা মিনিমাম ছোট ছোট গর্ত পাবেন। তো কোথাও না কোথাও রাস্তার যে মেরামতের যে চেষ্টা, সেই চেষ্টা কোথাও না কোথাও ত্রুটি রয়েছে। ঝাড়গ্রামে 17 কিলোমিটার রাস্তা পূর্ত দপ্তরের অধীনে, বাকি ছোট বড় মিলিয়ে প্রায় 300 কিলোমিটার রাস্তা ঝাড়গ্রাম পুরসভার অধীনে। রাস্তা সংস্কারের দায় পুরসভার, দাবি বিরোধীদের। আমরা প্রত্যেক ক্ষেত্রে দেখেছি বর্ষা আসলে রিপেয়ার হয়, কেন পিচের পরম শত্রু আমরা জানি জল। তো রিপেয়ার যদি করতেই হয় শীতকালে করুক, গরমকালে করুক, বর্ষাকালে করার উদ্দেশ্য হচ্ছে পয়সাটা আসছে, এইখানে জাস্ট একটা থুপ্পালিশ করে দিচ্ছে, বৃষ্টি পড়ছে, আবার রাস্তার বেহাল অবস্থা হচ্ছে। যে রাস্তা যেটা পিচ রাস্তা করা হয়েছিল সেই রাস্তাগুলো আপনি টানা 1 কিলোমিটার কোনো রাস্তা ভালো আছে এটা দেখাতে পারবেন না। এইরকম একটা যন্ত্রণা নিয়ে আমরা ঝাড়গ্রামবাসী আছি। রাস্তা যে বেহাল তা মেনে নিয়েছেন ঝাড়গ্রাম পুরসভার পুরমাতা, দ্রুত রাস্তা মেরামতির আশ্বাস দিয়েছেন তিনি। একদম এটা হচ্ছে টেন্ডার করা হয়ে গেছে, খুব তাড়াতাড়ি আমরা এটা হয়তো ওয়ার্ক অর্ডার দিয়ে কাজটা শুরু করতে পারব। জায়গায় জায়গায় রাস্তার বেহাল দশা নিয়ে অভিযোগ সত্ত্বেও কেন টনক নড়ছে না প্রশাসনের, কেন এত উদাসীন প্রশাসন? ঝাড়গ্রাম থেকে রবীন্দ্রনাথ মাইতির রিপোর্ট, রিপাবলিক বাংলা।